Hey Shane. Dad's already got it. You're getting shot up a walking day. বিশ্বকাপ জার্সি নিয়ে বরাবরই চমক উপহার দেয় অস্ট্রেলিয়া। আসন্ন টি-20 বিশ্বকাপেও যার ব্যতিক্রম হচ্ছে না। সবার আগে এবার সেই আনুষ্ঠানিকতা শেষ করলো স্বাগতিকরা। নিজেদের ক্রিকেট ঐতিহ্য প্রাধান্য দিয়ে এবারের জার্সি করেছে অস্ট্রেলিয়া, যার নকশা করেছেন অ্যান্ট্রি ফিউনা ক্লার্ক। দেশটির স্বনামধন্য এই ডিজাইনারের সম্পৃক্ততা আছে অজি ক্রিকেটের সঙ্গে। তার পূর্বপুরুষ জেমস মস্কুইটো কুজেন্স, যার হাত ধরে গোড়াপত্তন হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেটের। অস্ট্রেলিয়া আদিবাসী গোষ্ঠী 1866 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি ম্যাচ আয়োজন করে। পরবর্তীতে এই দলটাই 1868 সালে ইংল্যান্ড ভ্রমণ করে, যা অস্ট্রেলিয়ার কোনো স্পোর্টিং টিমের প্রথম বিদেশ সফর ছিল। এই সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে জার্সিতে। অক্টোবরে টি-20 বিশ্বকাপে স্বাগতিক অজিরা, ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্য ওদের। এজন্য প্রস্তুতিও হয়েছে বেশ। সামনে ভারত সফর, সেখানে ভালো করে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মিশন শুরু করতে চায় স্বাগতিকরা। টি-20তে ছন্দ ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এছাড়াও বিশ্বকাপের আগে আরো কিছু ম্যাচ আছে যেটা আমাদের পরিণত করবে। আশা করছি এবার ভালো কিছু হবে। টি-20তে আরো মনোযোগী হতে ওয়ানডেকে সদ্যই বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ। তাকে অধিনায়ক করেই কদিন আগে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। তবে ফিঞ্চ ছাড়াও এই দলে আরো বেশ কিছু ক্রিকেটার আছে যারা ম্যাচের মোমেন্টাম বদলে দেয়া এবং অধিনায়কত্ব করার যোগ্যতা রাখেন বলে মনে করেন ম্যাক্সি। আমরা দল গুছিয়ে ফেলেছি। আমাদের বেশ কিছু ক্রিকেটার আছে যারা অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। বিগ ব্যাশ থেকে শুরু করে অন্য স্থানেও ওদের সফলতা আছে। সুতরাং পরবর্তীতে কে দায়িত্ব নেবে তা খুঁজে নেওয়া অনেক সহজ। 22 অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। এস এম ইকবাল, সময় সংবাদ।